হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও বাসন থানা আওয়ামী লীগ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল হোসেন সরকার রিপন, সহ সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারী, উপদেষ্টা গাজীপুর মহানগর আওয়ামী লীগ। সঞ্চালনায় ছিলেন শেখ রইজুদ্দিন, সভাপতি 16 নং ওয়ার্ড আওয়ামী লীগ গাজীপুর মহানগর। মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা, সভাপতি 13 নং ওয়ার্ড আওয়ামী লীগ গাজীপুর মহানগর। বঙ্গবন্ধু 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফুর রহমান এবং মাতার নাম সায়রা বেগম। বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। শিশু বয়সে তিনি গ্রামের অসহায় দরিদ্র মানুষের কষ্টগুলো অনুভব করতেন। তিনি অনেক সাহসী ছিলেন। এই সাহসে বর করেই তিনি তার জীবন রাজনীতি বাংলার মানুষের জন্য বিসর্জন দেন। বঙ্গবন্ধু একাধারে একজন লেখক ও ভাষা সৈনিকও। 1952 ভাষা আন্দোলনে তিনি সরাসরি যোগদান করেন এবং বন্দী হন। গাজী মামুন, নিউজ ডেস্ক।